নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা বর্ষা তো আসছে বিভিন্ন রঙের বাগান বিলাস ফুল গাছগুলি তৈরি করে নিতে হবে আমাদের ঘরে যে বন্ধুদের যেটি নাই সেই রঙের ডাল সংগ্রহ করতে হবে সেই গাছের মাটি তৈরি করে নিশ্চয়ই সকলেই রেখে দিয়েছেন যে বন্ধুরা এখনো পর্যন্ত মাটি তৈরি করে উঠতে পারেননি তো এখনও সময় আছে তৈরি করে নিন মাটি তৈরি করবেন উর্বর ও ভাইরাস মুক্ত তাহলে এক মাটিতে ছোট চারা গাছে ফুল পর্যন্ত চলে আসবে নার্সারির মতন ঠিক কিন্তু হবে আমাকে অনেক বন্ধুই বলেছেন যে বাড়িতে তৈরি করছি কিন্তু হচ্ছে না কিছুতেই হচ্ছে না কেন হবে না বন্ধু সকলেই পারবেন এই বাগান বিলাস ফুল গাছগুলি তৈরি করতে খুব সহজ পদ্ধতি সহজভাবে আপনি বাড়িতে নিজে নিজে তৈরি করুন শুধু দেখে নিন কত সহজে তৈরি করা যায় বাড়ির গাছের ডাল থেকে হোক কিংবা কোথাও থেকে কালেকশান করা হোক যখন ডাল সংগ্রহ করবেন একটু মোটা ডাল সংগ্রহ করবেন তাহলে আপনারা খুব সহজেই চারাগুলি তৈরি করতে পারবেন সরু ডাল থেকেও তৈরি করা যায় কিন্তু চারাগুলি এবং সারা বছরই চারা তৈরি করা যায় কিন্তু আপনারা এই বর্ষা থেকে শীতের আগে পর্যন্ত করুন একটি ডালও কিন্তু মিশ হবে না সব ডালগুলিতেই কিন্তু শিকড় ভালোভাবে হবে এবং গাছের শাখা পোশাখা বার হবে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথমে ডালগুলি ছয় ইঞ্চি সাইজের কেটে নিন যত পাতা কাঁটা আছে পরিষ্কার করে নিন সংগ্রহ করা ডালটির নিচে দিকে মানে শেষ প্রান্তে ঠিক যেখান থেকে ব্রাঞ্চগুলি বার হয়েছিল গিঁটটা আছে তার নিচে এক ইঞ্চি যে মোটা ছালটি আছে ডালটার মধ্যে সেই আবরণটা কিন্তু সবুজ অংশটা তুলে দিতে হবে এইবার এক লিটার জল নিন তার মধ্যে দু এম এল এইচ টু ও টু দিয়ে দিন ভালো করে মিশিয়ে নিন এইবার কাটা ডালগুলি ওই জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে দিন ততক্ষণে যে সময়টা পাচ্ছেন সেই সময়ের মধ্যে যে পাত্রে বা প্যাকেটে ডালগুলি বসাবেন তার মধ্যে মাটি মাটি সেট করে নিন যে আপনি তৈরি করে রেখেছিলেন সেই মাটি মাটি ভরা হয়ে গেলে ছায়াযুক্ত জায়গায় পাত্রগুলিকে রাখুন আলো থাকবে বাতাস লাগবে অথচ সূর্যের রশ্মি যেন কোনো মতেই না লাগে ডালগুলিতে এইবার ভেজান ভেজানো যে ডালগুলি আছে জল থেকে তুলে নিন তারপরে ওই জলটাতে এক চিমটি হিউম্যাক্স দিয়ে দিন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিন জলটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এইবার ডালগুলির নিচে যে কেটে রেখে দিয়েছিলেন মানে নিচেটা এক ইঞ্চি ছালটা সবুজ অংশটা বাদ দিয়েছিলেন সেই জায়গাটা এই হিউম্যাক্স জলে ডুবিয়ে নিন তারপর আস্তে আস্তে কাটা ডালগুলিকে প্যাকেটের মাছ বরাবর বসিয়ে দিন সোজা করে মাটিটি একটু চারিদিক দিয়ে টিপে দেবেন ফাঁপ যেন না থাকে আলগা থাকলে ডাল থেকে শিকড় বার হবে না ডাল শুকিয়ে যাবে এইবার ওই জলটি একটু করে ভালোভাবে দিয়ে দিন যেন সমস্ত মাটিটাই ভালোভাবে ভিজে যায় মানে ভালো আর্দ্রতা সময় থাকে তার জন্য পঁচিশ থেকে তিরিশ দিন অন্ততপক্ষে প্রতিদিন একটু করে দুবেলা জল দিতে হবে দেখবেন কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে ডালগুলি থেকে শাখা বার হচ্ছে আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে ওই ডালগুলি থেকে চারা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার একটু একটু করে আপনাদের ঘরে কিন্তু সূর্যের আলোতে দিতে হবে ও একটু খাদ্য দিতে হবে লিকুইড এই সময় রোজ জল দিতে হবে না আর্দ্রতা কম থাকে সেইভাবে জল দেবেন দু মাস পর থেকে এই ছোট্ট চারায় ফুল চলে আসবে তাই তার জন্য আগে থেকে উর্বর মাটি করা চারা যে কোনো তৈরি করার আসল রত্নই হচ্ছে মাটিটা ওই মাটিতেই ডালের শিকড় হবে শাখা ছাড়বে এবং ফুলও আসবে ওই মাটির খাদ্য থেকেই যে রসটা গ্রহণ করবে ডালটি তার থেকেই শিকড় বেরুবে এবং ওই মাটি থেকেই খাদ্যটা গ্রহণ করে শাখা ছাড়বে এবং ফুলটিও চলে আসবে ঠিক এভাবেই মাটিটা আপনাদের ঘরে ভালোভাবে করতে হবে এই একটি জিনিস মাথায় থাকলেই হবে সবাই পারবেন খুব সহজে যে কোনো মাটিতেই চারা তৈরি করা সম্ভব চার মাস বাদে নতুন করে যদি ছয় থেকে আট ইঞ্চি টবে চারাটি বসান এই বাগান বিলাস গাছটি অল্প যত্নে সারা বছরই কিন্তু ফুল দেয় এর একটি ভালো শর্ত হলো ফুল নেয়ার জন্য চার মাস পরপর মাটি পরিবর্তন ও পুরানো ফুল বড় ডাল কেটে দেয়া তাহলে খুব সুন্দরভাবে গাছটি ভালো থাকে ভালো ফুল পাওয়া যায় এবং লম্বায় বড় হয় না তাই গাছটিতে ফুল দেওয়ার প্রবণতা বেশি দেখা দেয় বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এইভাবে করবেন চারা আপনার বাড়িতে হবেই হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন নতুন বন্ধুদের কাছে শেয়ার সম্ভব হলে করুন ও সঙ্গে থাকার জন্য মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার